সালাতা তোমরা সালাত আদায় করো ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত আদায় করো ওয়া রাকউ মা রাকিঈন তোমরা জামাতের সহিতে নামাজ আদায় করো আজকে আমরা দেরকে প্রশ্ন করি আমরা কয়জন ব্যক্তি আমরা জামাতের সহিতে নামাজ আদায় করতেছি আমি যদি কোনদিন পথ ভুলে যাই السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ثم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله آياته لعلكم تهتدون صدق الله العظيم তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমার গোলামি গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমার রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিখনে তোমার রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও তবে কি জানা জানা আমি তোমার গোলামি গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখো শুকরিয়া জাল্লাহ রব্বুল আলামিন আমাকে কাফি ইসলামিক মিডিয়ার সামনে এসে দুইটি কথা বলার মতো সুযোগ করে দিলেন এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ শতকোটি মুক্তির দিশারি সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিন যেই নবী সৃষ্টি না হইলে আসমান জমিন পৃথিবী কোনো কিছুই সৃষ্টি হইতো না
সেই নবীর প্রতি আমি সংক্ষিপ্ত আকারে সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেয়। আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোন বান্দা যদি আমার শুকর আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত বাড়িয়ে দেব। ইন্না আযাবি লাশাদীদ, কেউ যদি আমি আল্লাহ পাককে না শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের প্রতি অত্যন্ত কঠোর হয়ে যাবে। প্রিয় দর্শক ভাইরা, আমার যদি ভালো হয়, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক সূরা কাফের মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, হে মানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলের উপরে সালিহাত করবে, কানাত লাহুম, মানে তৈরি হয়ে যাও, জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ পাক সেখানে জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছেন। প্রিয় দর্শক ভাইরা, আর আমল যদি খারাপ হয়, আল্লাহ পাক আমাদেরকে যে কি করবি আল্লাহ কি ভালো জানেন। জাহান্নামে খালিদিনা ফি আবাদা, আল্লাহ পাক সেখানে আমাদেরকে শাস্তি গ্রহণ করতে হবে। জাহান্নামে খালিদিনা ফি আবাদা, আমাদেরকে সেখানে স্থায়ী হতে হবে। আপনাকে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয় যে আপনি আগুনের মধ্যে 10টা মিনিট থাকেন, আপনি কি থাকবেন? আপনি কিন্তু থাকতে পারবেন না। আর দুনিয়ার আগুন, আল্লাহ পাক দুনিয়ার আগুন হচ্ছে আল্লাহ পাক, জাহান্নামের আগুন 70 গুণ স্পিরিট আল্লাহ পাক বেশি দিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রব্বুল আলামিন হাজার বছর তাপ দিয়ে দেয়া আগুন করছে সাদা, এরপর রব্বুল আলামিন হাজার বছর তাপ দিয়ে দেয়া আগুন করছে কালো লাল, এরপর রব্বুল আলামিন হাজার বছর তাপ দিয়ে দেয়া আগুন করছে কালো, এখন যদি আমাদের গায়ে লেগে যায় আমাদের অবস্থা কি হবে? এখন থেকে বাঁচতে হলে আমাদের প্রথম কাম্য হচ্ছে নামাজ। আল্লাহ পাক বলেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। আল্লাহু আকবার। ফাআকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা জামাতের সহিতে নামাজ আদায় করো। আজকে আমরা দেরকে প্রশ্ন করি, আমরা কয়জন ব্যক্তি আমরা জামাতের সহিতে নামাজ আদায় করতেছি? আমরা কয়জন ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সহিতে নামাজ আদায় করতেছি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন যে আপনার বাড়ির পাশে যে একটা পুকুর থাকে, আপনি যদি দিনের মধ্যে 5 বার গোসল করেন, আপনার গায়ে কি ময়লা থাকবে নাকি? আপনার গায়ে কিন্তু ময়লা থাকবে না। তেমনি ভাবে আল্লাহর ঘর মসজিদ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেন, রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কে? আল্লাহ পাক আমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আর কাউ মার রাকিঈন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বাড়িতে বসে বসে নামাজ আদায় করে, আমার মনে হয় ওই ঘরটা জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দিই। একমাত্র কারণ হচ্ছে, ওই বাড়িতে যদি সন্তান স্ত্রী না থাকতো, ওই ঘরটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দিতাম। নামাজ পড়লে কি হয়? আল্লাহ পাক বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। ইন্না সালাতা, নিশ্চয় সালাত তানহা আনিল ফাহশা, মানে ফাহশার কাছ থেকে, ইওয়াল মুনকার, আল্লাহ পাক আমাদের নামাজ ফাঁসের কাছ থেকে বিরত রাখে। এমন লোক আছে যে আমি তো সুদ খাই আবার নামাজ পড়ি, আমি তো ঘুষ খাই আবার নামাজ পড়ি, তার মানে আপনাকে বুঝতে হবে আমার নামাজ হচ্ছে না, আপনার রুকু হচ্ছে না, আপনার সেজদা হচ্ছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ব্যক্তি নিষ্কৃষ্ট যে ব্যক্তি নামাজের মধ্যে রুকু তাসবি সেজদা তাতাজি পাঠ করে না, এর মতো নির্দিষ্ট যারা পৃথিবীতে হতে পারে না। সাহাবী কাজ জিজ্ঞেস করলো, এ রাসূলুল্লাহ কেমন করে নামাজের মধ্যে চুরি করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজের মধ্যে রুকুর তাসবিহ সিজদার তাসবিহ পাঠ করে না, এর মতো নির্দিষ্ট যারা হতে পারে পারে না। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করতে হবে। আমরা নামাজ পড়ো যেমন ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন,
সাহাবে কেরাম কেমন করে নামাজ পড়েছেন আমাদেরকে সেইভাবে নামাজ আদায় করতে হবে। আলী কালিমুল আজহার যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকছে, সে তীর বাই করতে পারে না। যখন তীর টান দেয় আলী কালিমুল আজহার চিৎকার মারে, বিশ্বনবী বললেন ইয়া বিলাল ফাতিমা সালা তুমি আজান দিয়ে দাও। বিলাল আজান দিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাকতে বললেন, ও সাহাবী শোনো, আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে তখন তুমি না দাঁড়িয়ে আলীর পায়ে তীর টান দেবাই করবা। সালাত শুরু হয়ে গেল, ওই সাহাবী নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ে তীর টান দেবাই করলেন। আলী কালিমুল আজহার টেরি পানে, সুবহানাল্লাহ, আলী কালিমুল আজহার টেরি বানায়। নামাজ শেষ, আলী বলে নবী গো আমার পায়ে তীর কই? বিশ্বনবী বলে আলী রে যখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও তখন তোমার দিন দুনিয়া হুশ থাকে না, হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশ মালার উপরে। ওদের নামাজ আমাদের নামাজ, আমরা নামাজ পড়ি দাড়ি চুলকাই এরকম নামাজ, কিয়ামতের দিন খোদার কসম করে বলতে পারি এরকম নামাজ মিজানের পাল্লায় এক সড়কে বার হবে না। এই জন্য আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। নামাজের কথা পবিত্র কোরআন শরীফে 82 বার বলেছেন, জাকাতের কথাও আল্লাহ পাক 82 বার বলে দিয়েছেন। এই জন্য আমাদেরকে নামাজ, জাকাত এবং জামাতের সহিত আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক ভাইরা, আপনারা যারা কাফি ইসলাম মিডিয়ায় ওয়াজ নসিহত এবং কিরাত হামনাত শুনছেন আমাদের চ্যানেলকে ফলো করবেন, অবশ্যই ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কাফি ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।